নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো বাঙালির ট্র্যাডিশনাল একটি রেসিপি, আর সেটা হলো বাঁধাকপি দিয়ে মাটন। শীতকালে যখন নতুন বাঁধাকপি বেরোয় তখন কিন্তু এই বাঁধাকপি মাটনের রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। আপনারা কিন্তু এই রেসিপিটা সার্ভ করতে পারেন রুটি পরোটার সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে। আমার কিন্তু শীতকালের সবচেয়ে ফেভারিট এই রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, আর মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করব। হাফ কাপ পরিমাণ টক দই আর 1 চামচ নুন আমি এখানে দিয়ে দেব। এবার দইটাকে মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর মাটনটা ম্যারিনেট হতে হতে আমি একটা বাঁধাকপিকে মিহি করে কুচিয়ে নেব। দেখুন, আমি একটা বড় সাইজের বাঁধাকপিকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে যাব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটাকে একটুক্ষণ ভেজে নিতে হবে মিষ্টি একটা ফ্লেভার আসা অবধি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মাটনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব কিছুক্ষণ।
সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ অবধি আমার বাঁধাকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা হবে না, বাঁধাকপি থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখুন আমার বাঁধাকপিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন যে পরিমাণ জল বেরিয়েছে সেই জলটাকে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, আর কোনো রকম জল কিন্তু এখানে থাকবে না। মাঝে মাঝে এরকম ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, মোট কথা জলগুলোকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এবার সবকিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন আমার কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর বাঁধাকপি মাটন সবকিছু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এরকম শুকনো শুকনো অবস্থায় কিন্তু নামাতে হবে, এতে গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, আর গরম গরম আপনারা কিন্তু এই বাঁধাকপি আর মাটনের রেসিপিটা আপনারা পরিবেশন করবেন রুটি পরোটার সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে, অসাধারণ হয় এর স্বাদ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পর পর চলে আসি। আজ তাহলে ছুটি বন্ধুরা, নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।